হাই স্টুডেন্টস আবার আমি তোমাদের কাছে এসেছি একই প্যাসেজ নিয়ে এখন এইটা দেখা যায় তোমাদের ওই প্যাসেজের অন্যান্য আইটেমগুলো দেওয়া আছে তোমাদের কাজ হবে আবারও প্যাসেজটি সুন্দর করে করা তো প্রথমেই তোমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বাবা তোমাদের সাথে দেখা করতে পারলে হয়তো বা ভালোই লাগতো ভালোই হতো এখন জানি না সেই সুদিন কবে আসবে হয়তো বা তাড়াতাড়ি আসবে তো আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই আছো এবং ভালো থাকার চেষ্টা করবে স্টুডেন্টস চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই আমি আবারও তোমাদের সাথে এসেছি সেই একই প্যাসেজ থেকে অন্যান্য আইটেম নিয়ে প্রথম অংশে আমি করিয়েছিলাম তোমাদের ম্যাচিং করিয়েছিলাম আর করিয়েছিলাম তোমাদের একটু কম্পোজিশন দিয়েছিলাম এখন এখান থেকে আমি আরও দুইটা আইটেম রেখেছি তো চলো আমরা দেখতে থাকি সেটা হ্যাঁ আমি একটুখানি দ্রুত প্যাসেজটি আবারও পড়ে যাই যদিও প্যাসেজটা আমার মানে না পড়লে হতো তারপরে আমি চাইবো তোমরা প্যাসেজটি সুন্দর করে পড়বে এবং বাড়িতে তোমরা কি করবে বইটি কিন্তু অবশ্যই পাশে রাখবে প্রথমত বইটি খুলে উপর থেকে তোমরা ছবিটা দেখবে বইয়ের তোমাদের এই প্যাসেজটি কি সম্পর্কে লেখা আছে তারপরে আর ছবিতে কি কি আছে অবশ্যই ভালো করে তোমরা এটা দেখে নেবে তারপরে তোমরা কলম খাতা বই তো অবশ্যই থাকবে নিয়ে তৈরি হয়ে থাকবে যে যে কাজ দিব সঙ্গে সঙ্গে দেরি না করে কিন্তু তুলতে থাকবে আমি এখান থেকে হয়তো কিছু প্রশ্ন এমনি যেটা তোমাদের দেওয়া নাই ওইখানে কিন্তু আমি বা এখানে বলে যাব। তোমাদের সেগুলো কিন্তু সাথে সাথে তুলতে হবে যে ম্যাডাম আমার কি প্রশ্নগুলো দিয়েছে একটুখানি তুলে নিই আর কোন কথাটা বলেছে এটা হলো একটা ক্লাস তাহলে মনে হবে যেন তুমি স্কুলেই ক্লাস করছো মন দিয়ে ক্লাস করছো এটা ভাবতে হবে বাড়িতে থাকলেও জীবনের অনেক কিছু করতে হয় এবং ভেবে নিতে হবে যে আমি স্কুলে ক্লাস করছি তাহলে চলো আমরা দেরি না করে দেখতে থাকি আমি এই ক্লাসটা কি ক্লাস নিচ্ছি এবং কিভাবে করছি তো আগেকার মতোই দেখো আমি এখানে সেই বলেছি একটা ছবি আছে সেটা হলো একটা পিরামিডের ছবি কেমন তো এই পিরামিডে বেশ কিছু খাবার দেওয়া আছে এবং উপর থেকে দেখো নিচ পর্যন্ত এবং পিরামিড এ কয়েকটি লেভেল আছে সে লেভেল গুলো তোমাদের চিন্তা করতে হবে এবং কোন লেভেলে কি কি খাবার আছে অবশ্যই সেগুলো সুন্দর করে দেখবে বইয়ে আরো ক্লিয়ার করে দেওয়া আছে সেটা সুন্দর করে তোমরা দেখে নেবে এবং পড়বে তাহলে চলো আবারও প্যাসেজটি কিন্তু মন দিয়ে তোমরা শুনতে থাকো কেমন হট ফুড ইজ গুড ফুড ভালো খাবার কি আসলে ভালো খাবার তো অনেক থাকতে পারে তাই না তো এখানে দেখা দেওয়া আছে ভালো খাবারটা কি ভালো খাবার বলতে তুমি কি বোঝো সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট কখনো কখনো আমরা যে সমস্ত খাবার পছন্দ করি ইজ দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস সেগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয় দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দা ডিফারেন্ট ফুড গ্রুপস খাদ্য পিরামিড আমাদের এই বিভিন্ন ধরনের খাদ্য গ্রুপ সম্পর্কে বুঝতে সাহায্য করে গ্রুপ মানে কিন্তু বিভাগও হয় কেমন এন্ড ইট টেলস আস হাউ মাস অফ ইস ফুড গ্রুপ উই সুর ইট এবং ইহা আমাদের বলে আমাদের কোন ধরনের খাবার কী পরিমাণে খাওয়া উচিত লুক এট এই ছবিটির দিকে তাকাও আমি ফুড পিরামিড পিরামিডের উই ইট মোর অফ ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড আমরা নিচের স্তরের খাবার বেশি খাই সবচেয়ে বেশি খাই নিচের স্তরের খাবারগুলো কী কী আছে আমি এর আগেও বলেছি আবারও বলছি তোমরা দেখতে থাকো ছবিটা দেখবে এবং ভালো করে সেটা চিন্তা করবে যে নিচের স্তরের খাবার কি কি দেওয়া আছে তো লক্ষ্য করা এখানে দেখো আছে ব্রেড আছে ব্রেড মানে পাউরুটি পটাটো মানে আলু তারপরে আছে দেওয়া আছে এমনি রুটি আছে যেগুলো হাতে তৈরি রুটি তারপরে রাইস তারপরে এখানে বানানাও দেওয়া আছে কলা এই ধরনের খাবার কিন্তু আমরা বেশি খাই তারপরে দেওয়া আছে দেখো দিজ আর থিংস মেড ফ্রম গ্রেইনস এগুলো শস্যদানা থেকে তৈরি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস রুটি ব্রেড ভাত রুটি এবং আর আলু শস্যদানা জাতীয় খাবার নয় বাট দে আর সিমিলার কিন্তু এদের কাজ বা তারা একই একই ধরনের তাদের কার্যকারিতা একই ধরনের গ্রেইন্স গিভাস এনার্জি শস্যদানা জাতীয় খাবার আমাদের শক্তি যোগায় এখন যদি তোমাদের কখনো বলা হয় যে ফলমূল তোমাদের শক্তি যোগায়। তাহলে কি সেটা ট্রু হবে না ফলস হবে এই জন্য সব সময় কাজ হবে প্যাসেজ ভালো করে পড়া এবং বোঝা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দা নেক্সট লেভেল অব দ্য পিরামিড ফলমূল এবং শাকসবজি পরবর্তী লেভেলের খাবার পিরামিডের পরবর্তী লেভেলের খাবার স্টুডেন্টস মনে রাখবে পরবর্তী মানে হলে উপর থেকে ধরেনি নিচ থেকে ধরেছে দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আর্স এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ দে হ্যাভ ভিটামিনস এতে ভিটামিন আছে ভিটামিনস মানে কি বলো তো দেখি এর আগের ক্লাসে নিয়ে মনে আছে তো ভিটামিনস মানে হল খাদ্যপ্রাণ দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার টিথ এগুলো আমাদের চোখ এবং দাঁতের জন্য সাহায্যকারী অন দ্য নেক্সট লেভেল পরবর্তী লেভেলে অর্থাৎ আমরা যেটা বলেছি যে লেভেলটা পড়েছি তার পরবর্তী লেভেলের খাবারটা কি দেয়ার আর ফিস মিট ডেরি প্রোডাক্টস বিনস অ্যান্ড লেন্টিলস এগুলো হলো মাছ মাংস দুজাতীয় খাবার সিম এবং ডাল মুসুর ডাল মিট ফিস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন মাছ মাংস এবং মুরগির মাংসে প্রোটিন আছে আমিষ আছে তোমাদের যদি কোয়েশ্চেন করা হয় কোন কোন খাবারে আমিষ আছে তোমরা স্বভাবতই কিন্তু উত্তর দিতে পারো কেমন মাছ মাংসে তারপরে মুরগির মাংস আর কি কিসে কিসে আছে দেখো তোমাদের এই প্যাসেজ অনুসারে বিনস এন্ড লিন্টল দুটো সিম এবং ডালেও আমিষ আছে তারপরে চলো দেখি আমাদের এই ফার্স্ট পেজ যেটা ছিল সেকেন্ড পেজে দেখো আমাদের কি আছে ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস দুগ্ধ জাতীয় পণ্য হলো কি কি বলো তো কিস কিসে থেকে তৈরি যেমন দুধ এবং ডিম ডিম থেকে তৈরি দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোন এগুলো আমাদের দাঁত এবং হাড়ের জন্য সাহায্যকারী প্রোটিন অ্যান্ড ডেরি মেক আস স্ট্রং আমিষ এবং দুধ জাতীয় খাবার আমাদের শক্তি যোগায় ফ্যাট অ্যান্ড তোমরা কি দুধ খাও বাড়িতে না খেয়ে থাকলে তোমাদের অবশ্যই কাজ হবে নিয়মিত দুধ খাওয়া কারণ দুধ আমাদের শরীরের জন্য কী কী কাজ করে সেগুলো তোমরা সুন্দর করে এই প্যাসেস থেকে পেয়ে যাবে এজন্য যে সমস্ত খাবার এখানে খেতে বলেছে অবশ্যই তোমরা সেগুলো কিন্তু খাবে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড সবচেয়ে উঁচু স্তরের খাবার হলো তেল এবং চর্বি জাতীয় খাবার দিস মেক ফুড ডিলিশিয়াস এই খাবারগুলো আমাদের খাবারকে সুস্বাদু করে এখন এইগুলি আমাদের খাবারকে সুস্বাদু করে এখন তেল ছাড়া কি কোনো কিছু রান্না করলে সেই খাবার কি স্বাদযুক্ত হবে নিশ্চয়ই হবে না তাহলে এই ধরনের খাবার আমাদের সুস্বাদু খাবারকে সুস্বাদু করে এই ধরনের কি তো জিনিস যেমন ফ্যাট অ্যান্ড অয়েল আমাদের খাবারকে সুস্বাদু করে বাট আওয়ার বডি মাস কিন্তু এই সব খাবার আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন নেই এখন স্টুডেন্টস তোমরা মনে রাখবে যে যে সমস্ত খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজন বেশি না কম সেগুলো আমাদের সাধারণত না খাওয়াই ভালো সামটাইমস উই কান্ট ডিফারেন্ট ফুড গ্রুপ কখনো কখনো আমরা এই ফুড গ্রুপ থেকে সব ধরনের পছন্দ করতে বলা হবে সম্পর্কে বলা হবে উই নিড টু মেক গুড সয়েজেস তখন আমাদের অবশ্যই ভালো পছন্দ সবচেয়ে ভালো যেটা সেটা পছন্দ করতে হবে তোমাদের যদি বলা হয় তুমি এখন কি কি খাবার খেতে পছন্দ করো তোমরা যদি বলো আমি বার্গার স্যান্ডউইচ পিজ্জা এই সমস্ত পছন্দ করি হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু এগুলো কি শরীরের জন্য খুব ভালো নিশ্চয়ই না এগুলো আমাদের শরীরের জন্য অত প্রয়োজনও নাই এবং আমাদের শরীরের জন্য খুব একটা উপকারও করে না সুতরাং এগুলো কিন্তু খাবার এড়িয়ে চলতে হবে স্টুডেন্টস যে সমস্ত খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজন সেগুলোই খেতে হবে হয়তোবা তোমরা হয়তো ভাবতে পারো যে পরীক্ষায় ভালো করার জন্য জানার জন্য আমাদের এটা প্যাসেজটা পরা দরকার কিন্তু অবশ্যই সেগুলো আমাদের নিজেদের কাজে লাগানোর জন্য প্যাসেজটি পড়তে হবে তাহলে এখন চলো আমি এই প্যাসেজ থেকে কি আইটেম রেখেছি তোমাদের জন্য দেখো প্রথমে রেখেছি আমি ট্রুফলস এখানে তোমাদের জন্য অনেকগুলো ট্রুফলস রাখা আছে সম্ভবত দশটা এখানে আছে দেওয়া তো পরীক্ষাতে তোমাদের ছয়টা পরে একটু বেশি দেওয়া আছে কেমন তোমরা সুন্দর করে করবে খাতায় চটচট করে লিখে ফেলবে এবং যদি তোমাদের সুযোগ থাকে বাড়িতে প্র্যাকটিসের জন্য তোমরা কারেক্ট আনসার লিখবে কারণ তোমরা আগামী বছর ক্লাস সিক্স এ পড়বে যখন তোমরা সিক্সে এ পড়বে তখন কি হবে জানো তোমাদের কারেক্ট আনসার পাশে লিখতে হবে এই জন্য তোমাদের পাশাপাশি সিক্স এর জন্য চিন্তা করেই তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে চলো আমরা দেখতে থাকি ট্রু অর ফলস ফুড পিরামিড ইট ইজ হেল্পফুল ফর আস খাদ্য পিরামিড আমাদের শরীরের জন্য সাহায্য করে অবশ্যই সাহায্য করে কি করে না সেটা তোমরা লিখবা কেমন দেয়ার ফোর লেভেলস ইন দ্য ফুড পিরামিড খাদ্য পিরামিডের চারটি স্তর আছে ওই শরিড মেডি ডেইলি আমাদের প্রতিদিন মাংস খাওয়া উচিত ফুডস মেড অফ গ্রেইনস গেভ এনার্জি হ্যাঁ খাবার শস্যদানা দেখে যে সমস্ত খাবার তা আমাদের শক্তি যোগায় ভেজিটেবলস মেক আওয়ার বডি স্ট্রং শাক সবজি আমাদের শক্তিশালী করে fruit and vegetables are not the uh, sorry are at the second level of the food pyramid ফলমূল এবং শাকসবজি সেকেন্ড লেভেল অফ দ্য ফুড পিরামিড ফুড পিরামিডের দ্বিতীয় স্তরের খাবার আওয়ার বডি নিডস আ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল আমাদের শরীরে প্রচুর পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার প্রয়োজন এভরি ওয়ান শুড মেক আ গুড চয়েস অফ ফ্রম অফ ফুড ফ্রম দ্য ফুড পিরামিড প্রত্যেকেরই ফুড পিরামিড থেকে খাদ্য পিরামিড এর থেকে ভালো পছন্দটি থাকা উচিত ফ্রুটস কন্টেইন ফলমূল এবং শাক সবজি আমাদেরকে মিনারেল ধারণ করে মিনারেল অর্থাৎ খনিজ ধারণ করে মিল্ক অ্যান্ড এগস বিল্ড আওয়ার টিথ অ্যান্ড বোনস দুধ এবং ডিম আমাদের দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে আর গঠন সাহায্য করে বিল্ড মানে কিন্তু গঠন করা কেমন তৈরি করা তাহলে কি খাওয়া উচিত আমাদের কি খাওয়া উচিত না কোনটা কেমন করে করা উচিত সেটা দেখো স্টুডেন্টস আর লক্ষ্য রাখবে দুধ এবং ডিম আমাদের দাঁত এবং হাড়ের হার গঠনে সাহায্য করে তাহলে এটা কিন্তু ভাববে কোনটা যেটা আমাদের শরীরের জন্য উপকারী সেইটা আমাদের বেশি বেশি এবং সুন্দরভাবে সঠিক সময়ে খাওয়া উচিত চলো না আমরা এবার সলিউশনটা দেখে থাকি দেখো এ নাম্বারের ট্রু তোমরা কিন্তু মিলিয়ে নেবে কেমন বি নাম্বারের ট্রু সি নাম্বারে ফলস ডি নাম্বারের ট্রু এভাবে কিন্তু সলিউশনটা তোমাদের সব দেওয়া আছে তোমরা নিশ্চয়ই সুন্দর করে সেটা করেছো তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই আচার দা এখানে আমি উত্তরটা পর পর রেখে রেখেছি কিন্তু তোমাদের কাজ হবে খাতায় আগে কোয়েশ্চেন গুলো তোলা এবং নিজেরা উত্তরটা লেখা কেমন হুইস ফুড এলিমেন্টস ডু উই গেট ফ্রম ডে প্রোডাক্ট দুগ্ধ জাতীয় খাবার দুগ্ধ জাতীয় খাবারি প্রোডাক্টস দুগ্ধ জাতীয় খাবার থেকে আমরা কোন কোন উপাদান পাই হ্যাঁ খাদ্য উপাদান পাই দুগ্ধ জাতীয় খাবার থেকে আমরা কোন কোন খাদ্য উপাদান পেয়ে থাকি এলিমেন্ট এটার মানে হলো উপাদান দেখো স্টুডেন্টস দুগ্ধ জাতীয় খাবার থেকে আমরা কোন কোন খাদ্য উপাদান পেয়ে থাকি আমি নিচে উত্তরে দিয়ে দিচ্ছি দেখো দা ফুড এলিমেন্ট দ্যাট উই গেট ফ্রম ডেয়ারি প্রোডাক্টস ইজ ক্যালসিয়াম মেইনলি কিন্তু দেখো ক্যালসিয়ামটা কিন্তু আমরা পেয়ে থাকি কেমন হোয়াট আর দা ডেয়ারি প্রোডাক্টস দুগ্ধ জাতীয় খাবার গুলো কি কি আমি আগেই বলেছি দেখো মিল্ক এন্ড এগস আর ডেয়ারি প্রোডাক্টস আর মানে এক কেমন করে তোমাদের হয়তো দুগ্ধ জাতীয় খাবার হতে পারে তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে দেখো তোমরা যদি পুডিং তৈরি করো তাহলে কি লাগে বলো তো দেখি ডিম দরকার হয় ডিম এবং দুধ সেই সাথে চিনি অবশ্যই লাগে উভয়ের সমন্বয়ে কিন্তু খাবার তৈরি এবং এটা অবশ্যই একটি পুষ্টিকর খাবার কেমন তারপরে হট ডাস দ্য ফুড পিরামিড টেল খাদ্য পিরামিড আমাদেরকে কি বলে কি বলে লক্ষ্য করি দেখো দ্য ফুড পিরামিড টেলস আস স্টুডেন্ট

আমার প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়েছি তোমরা দেখা যায় প্যাসেজ থেকে আরো চিন্তা করে সুন্দর করে তোমরা সেটা লিখতে পারো আর তোমাদের কাজ হবে কিন্তু মনে রাখবে এটাকে সুন্দর করে করা আমি অনেক প্রশ্ন রেখেছি এখানে দশটা প্রশ্ন আছে তোমাদের সবগুলো করবে হট গ্রিনস শস্য দানা জাতীয় খাবার কি তোমাদের আগেই বলেছি গ্রিনস আর তোমরা কিন্তু আমি সহজে দিছি দেখো রাইস রুটি অ্যান্ড ব্রেড আর গ্রিনস তোমরা দিতে পারো গ্রিনস আর রাইস রুটি অ্যান্ড ব্রেড হোয়াট আর দেো ইম্পর্টেন্ট এগুলো কেনই গুরুত্বপূর্ণ আর একটার সাথে কিন্তু দুইটা কোয়েশ্চেন আছে দে আর সো ইম্পর্টেন্ট আস দেিভ আস এনার্জি কারণ এগুলো আমাদের শক্তি যোগায় হুইস ফুডস হেল্প আওয়ার আইস অ্যান্ড হেলথ কোন ধরনের খাবার আমাদের চোখ এবং স্বাস্থ্যের জন্য সাহায্য করে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস বইয়ে সরাসরি লাইনটায় দেওয়া আছে আওয়ার আইস অ্যান্ড হেলথ

ইট অলসো শোজ দা ফুড মানে খাবারের গুরুত্ব দেখাতে হ্যাঁ সাহায্য করে আমি কিন্তু এই আর এটা দেখো আমি ওয়ান তোমরা সুন্দর করে খাতায় এভাবে দিতে পারো কেমন ওয়ান টু থ্রি দিয়ে সুন্দর করে লিখতে পারো আর মনে রাখবে আমি যেটা বলবো আমি যেটা দিয়েছি সেটা তো হবেই এছাড়া তোমরা আরো সুন্দর করে সেটা দিতে পারো পরবর্তী দেখো আই নাম্বারে আছে হাউ ডাজ ভিটামিন হেল্প আস ভিটামিন বা খাদ্যপান আমাদের কিভাবে সাহায্য করে ভিটামিন হেল্পস আওয়ার আই স্যান্ড টিথ ভিটামিন আমাদের চোখ এবং দাঁতের জন্য করে উপরে কিন্তু এরকম একটা কিছু দেওয়া ছিল কিন্তু হ্যাঁ কিন্তু প্রশ্নটা হুইস ফুডস দিয়ে আছে আর এখানে দেখো আমি যেটা দিয়েছি যে অন্যরকম ভাবে করা হাউ ডাজ ভিটামিন কিভাবে সাহায্য করে এটা কিন্তু বলছে ভিটামিনস ভিটামিন কীভাবে সাহায্য করে আর ওখানে কিন্তু ছিল অন্য রকম কেমন একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে তারপরে আর ওয়াই ডু উই নট টেক ফ্যাট অ্যান্ড অয়েল ফর মাস আমাদের কেন তেল এবং চর্বি জাতীয় খাবার খুব বেশি খাওয়া উচিত নয় এটা দেখো তুমি বিকজ দিতে পারো কেমন কিন্তু যদি আমি বিকাশ শেষে দিয়েছি উই ডোন্ট টেক ফ্যাট অ্যান্ড অয়েল অয়েলি ফুড তেলযুক্ত খাবার অয়েলি মানে তেলযুক্ত যুক্ত কেমন উই ডোন্ট টেক ফ্যাট অ্যান্ড চর্বি এবং তেল যুক্ত খাবার ফ্যাট মানে কিন্তু এখানে চর্বি কেমন আবার ফ্যাট মানে তোমরা মোটা চিন্তা করো না কেমন এটা মনে রাখবে হ্যাঁ উই ডোন্ট টেক ফ্যাট অ্যান্ড অয়েলি ফুড আমাদের তেল এবং চর্বি যুক্ত খাবার বেশি খাওয়া উচিত নয় বিকজ কারণ আর বডি ডাজ নিড ভেরি মাস অফ দেম এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন নেই এই আমাদের এটা খাওয়া প্রয়োজন নেই তুমি ওটা অন্যভাবেও দিতে পারো তাহলে স্টুডেন্টস আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে সুন্দর মতো পড়াশোনা করো ওকে বাই